রাজধানীর পান্থপথ রাসেল স্কোয়ারের ওয়ার্কশপ মালিক তাজুল ইসলামের দোকানে বৈদ্যুতিক পাখা থাকলেও তার ভরসা এখন হাত পাখা। জ্যৈষ্ঠের তীব্র গরমে সকাল থেকে দুপুর একটার মধ্যে লোডশেডিংয়ে পড়েছেন তিনবার। আয় অনেকটা বিদ্যুৎ নির্ভর হওয়ায় কমে গেছে রোজগার। দুই ঘন্টা পর পর একবার যায়, এক ঘন্টা পরে আসে, আমাদের খুব অসুবিধা কাজ করতে। শুধু পান্থপথই নয়, গত কয়েকদিন ধরে পুরো রাজধানীর চিত্র একই। দিন তো বটেই, রাতেও লোডশেডিংয়ের কবলে পড়ছেন নগরবাসী, ফলে তীব্র তাপদাহে নাকাল সবাই। অনেক বেশি, তার মধ্যে হচ্ছে কারেন্ট থাকে না, দুই ঘন্টা পর পরই কারেন্ট যাচ্ছে আর প্রচন্ড গরম। রাতে উঠতে উঠতে বসে থাকি গরমের অস্থির। বিদ্যুৎ বিভ্রাটের এ সময় চোখ রাঙাচ্ছে সূর্য। বৃহস্পতিবার সকাল থেকে তীব্র গরম আর ঝলসানো রোদে বিপর্যস্ত জনজীবন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আরো প্রখর হয় সূর্যের তেজ। অত্যধিক গরম, অনেক কষ্ট হচ্ছে, এত গরমে আসলে বের হওয়াই যাচ্ছে না। আজকে তো ভার্সিটিতে ইম্পর্টেন্ট ক্লাস আছে, আসতামই না। গরমে হাসফাস পরিস্থিতির মধ্যে একটু প্রশান্তির আশায় ভিড় বেড়েছে শরবত ও জুসের দোকানে। সবচেয়ে বেশি ভোগান্তিতে শ্রমজীবী মানুষ। জীবিকার তাগিদে ঘর থেকে বের হওয়া এই মানুষরা বলছেন তীব্র গরমে কমেছে রোজগার। এই গরমে কাজ কাম করা যায় না, রাস্তাতে লোক নাই, কে ভাড়া মারতে পারতেছি না। বৃহস্পতিবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় 37.8°C। একদিকে তীব্র তাপদাহ, অন্যদিকে বেড়েছে ঘন ঘন লোডশেডিং, ফলে নাগরিকরা বলছেন সব মিলিয়ে তাদের জীবন এখন একেবারেই বিপর্যস্ত। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা।